আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, বগুড়া। আমি আজ তোমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠদান করার উদ্দেশ্যে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পাঠ 15, হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। হাদিসের আলোকে নৈতিক শিক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ হাদিস কিভাবে মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, এ তো সংক্রান্ত আলোচনা। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আসাল্লামের অনেক হাদিস নীতি নৈতিকতার উপরে নিয়ে আসা হয়েছে, সেগুলি নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বোর্ডে লিখে ফেলেছি। তো তার প্রথম কথাটি হল মহানবী সাল্লাল্লাহু আসাল্লামের আবির্ভাবের কারণ। মহানবী সাল্লাল্লাহু আসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার অনেক কারণ রয়েছে। তার ভিতর একটি মাত্র কারণ আমি তোমাদের এখানে বোর্ডে লিখে ফেলেছি। সেই একটিমাত্র কারণ লেখার উদ্দেশ্য হল যে আজকের যে বিষয়, আজকের যে পাঠ নিয়ে আমি আলোচনা করতেছি, সেই পাঠের সাথে সম্পর্কযুক্ত বিষয়টি নিয়ে এখানে আলোচনা করার জন্য এই হাদিসটা আমি নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থ হল, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আসাল্লাম ছিলেন আদর্শের মূর্ত প্রতীক, উত্তম চরিত্রের মূর্ত প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আসাল্লামকে উত্তম চরিত্রের সার্টিফিকেট প্রদান করে কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ তোমাদের রসুলের আদর্শের ভিতরেই রয়েছে, তোমাদের রসুলের জীবনের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, চরিত্রেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যবহারে সার্টিফিকেট দিয়েছেন। তদুপরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছি। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে উত্তম চরিত্রের গুরুত্ব কতটুকু, নীতি নৈতিকতা অর্জনের গুরুত্ব কতটুকু আমরা অবশ্যই বুঝতে পেরেছি। মানুষের জীবন এবং সমাজ সুন্দর করতে হলে নীতি নৈতিকতা এবং আদর্শ অনুসরণ অপরিহার্য। নীতি নৈতিকতা ছাড়া একটা ভালো সমাজ, ভালো পরিবার, ভালো দেশ গঠন করা সম্ভব নয়। উত্তম চরিত্র, নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ব্যতীত কোনো ব্যক্তি, সমাজ, জাতির উন্নতি হতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উন্নত এবং মহান চরিত্রের অধিকারী। নীতি নৈতিকতা এবং মূল্যবোধের জন্য তিনি সকলের কাছে প্রশংসিত হয়েছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু নীতি নৈতিকতার আলোকে সবার কাছে সমাদৃত এবং প্রশংসিত হয়েছিলেন, তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ যেন আমরা অর্জন করতে পারি, গ্রহণ করতে পারি, এত সংক্রান্ত বিষয়ে অনেক হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে তিনি আমাদেরকে শোনাইছেন। তাই আসলে প্রকৃতপক্ষে নীতি নৈতিকতা সেটা হলো সততা, সত্যবাদিতা, শালীনতা বোধ, সৃষ্টির সেবা, আমানত রক্ষা করা, ক্ষমা, পরোপকারিতা, ধৈর্য, ভ্রাতৃদেবোধ, সমাজ সেবা, দেশপ্রেম, পরমা, সহিষ্ণুতা, পিতামাতা, আত্মীয়স্বজনের প্রতি কর্তব্য পালন, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, সহপাঠীদের সাথে সুন্দর আচার আচরণ ইত্যাদি সবকিছুই নৈতিক আচার, নৈতিকতার উপর নির্ভরশীল। এত সংক্রান্ত বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। অন্যদিকে অনৈতিকতার বর্জনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস এসেছে, যেমন মিথ্যাচার, পর নিন্দা, অপরকে গালি দেওয়া, গীবত করা, ক্রোধ, হিংসা, পিতামাতার অবাধ্যতা, অহংকার, অশ্লীলতা, বেহায়পনা, পরশ্রী, কাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি, সন্ত্রাস ইত্যাদি বর্জন করার প্রতিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন তার হাদিসের মাধ্যমে। এগুলি হলো অনৈতিকতা। তো নৈতিকতা আমরা গ্রহণ করব, অনৈতিকতা আমরা বর্জন করব। তো নৈতিকতা গ্রহণ এবং অনৈতিকতা বর্জন করার লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলি বলেছেন তার কিছু উল্লেখযোগ্য হাদিস তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পাঠের ভিতরে আলোচনা করা হয়েছে। এক এক করে আমি তোমাদেরকে সেই হাদিসগুলি অনুবাদ সহ ব্যাখ্যা করে আমি শোনাচ্ছি। প্রথমে যে হাদিসটা আমি
তোমাদেরকে বোর্ডে লিখে ফেলেছি সে হাদিসটা আগে প্রথমে তোমাদেরকে আলোচনা করি। তার এখানে লেখা আছে ইরহামু মান ফিল আরদে ইরহামুকুম মান ফিস সামা। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। এই হাদিসের অর্থ হল ইরহামু তোমরা রহম করো, দয়া প্রদর্শন করো, মান ফিল আরদে যারা পৃথিবীতে আছে, পৃথিবীতে যারা অবস্থান করছে আছে এদের প্রতি তোমরা অনুগ্রহ প্রদর্শন করো, দয়া দেখাও, এদের প্রতি রহম করো, তাহলে কি হবে? ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, এর বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীতে যারা অবস্থান করতেছে, পৃথিবীতে অবস্থান করে মানুষ, পৃথিবীতে অবস্থান করে পশু পাখি জীবজন্তু, বিভিন্ন জিনিস পৃথিবীতে অবস্থান করে। আসলে প্রকৃতপক্ষে এরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জীব, এদের প্রতি আমাদের অনুকম্পা, অনুগ্রহ, দয়া দেখাতে হবে। যেমন যদি কোনো পশু পাখি, এগুলি তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত করে দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন, এগুলির প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। আমরা অনেক সময় গরু, গবাদি পশু, হাঁস মুরগি, ছাগল এগুলোকে অযথা কষ্ট দেয়, কিন্তু এই কষ্ট দেওয়া যাবে না। তো কষ্ট যদি আমরা না দেই, এদের প্রতি দয়া প্রদর্শন করি, অনুরূপভাবে মানুষ মানুষের প্রতি দয়া প্রদর্শন করবে, অভাবী গরিব দুঃখী মানুষের প্রতি দয়া প্রদর্শন করবে, তাদের সাহায্য সহযোগিতা করবে, তাদের বিপদে এগিয়ে আসবে। এই কাজগুলি যদি একজন মানুষ যার এগুলো করার সামর্থ্য রয়েছে সে মানুষ যদি করে, তাহলে তার বদৌলতে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলেছেন ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন, আসমানে যিনি অবস্থান করছেন তিনিও সেই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করবেন। অর্থাৎ আকাশে কারা রয়েছেন? আকাশে মহান আল্লাহ রাব্বুল আলমিন অবস্থান করতেছেন, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আছেন, এবং তার ফেরেশতা মণ্ডলী গোটা বিশ্বব্যাপী, গোটা দুনিয়াব্যাপী পরিব্যাপ্ত অবস্থা আছেন। প্রকৃতপক্ষে তারা আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে এটা কত বড় একটা ব্যাপার যে পৃথিবীবাসীদের প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। বনি ইসরায়েলের এক পাপী মহিলা, সে অনেক গুণা করেছিল জীবনে, একবার সে দেখল যে একটি তৃষ্ণার্ত কুকুর পানিতে সে ছটফট করে মারা যাওয়ার উপক্রম হয়েছে। সেই পাপিষ্ঠ মহিলার মনে দয়ার সঞ্চার হলো, সে কূপ থেকে পানি তুলে কুকুরকে পানি পান করালো। পৃথিবীর এই একটা ক্ষুদ্র প্রাণীকে দয়া প্রদর্শন করার কারণে মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সেই পাপিষ্ঠ মহিলার পাপকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে পৃথিবীবাসীদের প্রতি দয়া প্রদর্শন করার গুরুত্ব কত বেশি, যে যে দয়া প্রদর্শন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া প্রদর্শন করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা এক নম্বর হাদিসের বিষয়বস্তু এবং এর অর্থ ব্যাখ্যা তোমরা বুঝে ফেলেছ। দুই নম্বর হাদিস যেটা আমি লিখে ফেলেছি সেটা আসো এখন পড়ি। আল খলকু ইয়ালুল্লাহ ফা আহাব্বাল খলকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। এই হাদিসের অর্থ হলো যে আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে এ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পরিজন বা পরিবার, সমগ্র সৃষ্টি জগতের যা কিছু আছে এ সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিজন বা পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত। কাজেই ফা আহাব্বাল খলকি ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসবেন, সেই ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তির জন্য কল্যাণ করবেন, যে ব্যক্তি নাকি মান আহসানা ইলা ইয়ালিহি, তার পরিবার বা তার সদস্য তার পরিজনের প্রতি সদ আচরণ করবে। অর্থাৎ গোটা বিশ্বজগতের যা কিছু আছে এগুলোর প্রতি যে ব্যক্তি দয়া প্রদর্শন করবে, অনুগ্রহ করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি তাকে ভালোবাসবেন এবং তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন। তা আসলে এক নম্বর এবং দুই নম্বর হাদিস প্রায় একই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, যে পৃথিবীবাসী তথা গোটা সৃষ্ট জগতের যা কিছু রয়েছে সমস্ত কিছুই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পরিজন বলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন যে এগুলো আমার পরিজন, কাজেই পরিজনের প্রতি যে সদ আচরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি সদ আচরণ করব। তো তোমরা অবশ্যই দুই নম্বর হাদিসেরও বিষয়বস্তু বুঝে ফেলেছো। এখন আসো তিন নম্বর হাদিস, যেটা তোমাদের পাঠ্যবে বর্ণনা করা আছে, সেখানে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়াবগদুল ফাহিশাল বাজিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ অশালীন এবং দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। অর্থাৎ অশালীন ব্যক্তি,
সেই অশালীন আমাদের কথাই হতে পারে, কাজে হতে পারে, পোশাক পরিস্থিতি হতে হবে হতে পারে। এই অশালীন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। অশ্লীল ভাষায় কাউকে গালিগালাজ করা, অশ্লীল ভাষায় কথা বলা এবং অশ্লীল পোশাক পরিধান করা, যেগুলো শরীয়ত সমর্থিত নয়, এই কাজগুলি যদি অশ্লীলতা যার ভিতর রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘৃণা করেন, তাকে পছন্দ করেন না। এরপরে চার নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইমানা লিমান লা আমানাতা লাহু, অর্থাৎ যার ভিতরে আমানতদারি নেই তার ইমানও নেই। এই হাদিসটি মুসনাদ আহমদ শরীফে বর্ণনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের পাঠে আমি তোমাদেরকে মোনাজাতমূলক হাদিস পাঠ নেওয়ার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে মুনাফিকের চরিত্র হলো তিনটি। এক নম্বর, যখন সে কথা বলে, কথা বললি তখন সে মিথ্যা কথা বলবে, কথায় কথায় সে মিথ্যা কথা বলবে, এবং কারোর সাথে যদি ওয়াদা করে তাহলে সে ওয়াদার পর খেলাফ করবে, ওয়াদা পালন করবে না। এবং তিন নম্বর, তার কাছে কোনো জিনিস যদি গচ্ছিত রাখা হয়, আমানত রাখা হয়, তাহলে সেটাকে খেয়ানত করবে। এটা হলো মোনাফিকের চরিত্র। মোনাফিক আসলে প্রকৃতপক্ষে তারা কোনো মুমিন নয়, তারা মুসলমান না, তারা হলো কাফির। যেহেতু অন্তরে তাদের অস্বীকার এবং অবাধ্যতা লুকিয়ে থাকে, তাই তাদেরকে কাফির বলে ঘোষণা করা হয়েছে। তো এখানে হাদিসের ভিতরে বলেছে লা ইমানা লিমান লা আমানাতাল্লাহ, যার ভিতরে আমানতদারি নেই তার ইমানও নেই। তা আমানতদারি তো মোনাফিক ব্যক্তির ভিতরে থাকে না, মোনাফিক ব্যক্তি তো আমানতের খেয়ানত করে। কাজে মোনাফিক ব্যক্তি আমানতের খেয়ানত করে এবং সে তো মুখে শুধু আল্লাহকে স্বীকার করে, অন্তরে আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অবাধ্যতা তার অন্তরের ভিতরে লুকিয়ে থাকে, তাই তো সে ব্যক্তি মোনাফিক। কাজে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার ইমানও নাই, মোনাফিক ব্যক্তি তো ইমান থাকতে পারে না। এখানে হাদিস দ্বারা এটাই প্রমাণিত হলো যে আমানতের খেয়ানতকারী সে মুমিন মুসলমান হতে পারে না। কাজেই আমানতের খেয়ানত আমাদের করা যাবে না। কোনো ব্যক্তি যদি তার কোনো জিনিস, সেটা কথা হতে পারে, কাজ হতে পারে, কোনো বস্তু হতে পারে, এগুলি একজন আরেকজনের কাছে আমানত স্বরূপ, আমানত যদি রাখে তাহলে সেটা কখনোই সেটার খেয়ানত করা উচিত নয়। তো শিক্ষিতি বন্ধুরা, এরপর আসো পঞ্চম নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুল আজিরা আজরাহু কবলা আইন ইয়াজিফা আরাকহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে যাও। একজন শ্রমিক, সে সারাদিন কষ্ট পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তার মালিকের কাজ সম্পন্ন করে দেয়, তার মালিকের কাজ করে দেয়। তো একজন মালিকেরও উচিত সেই শ্রমিকের, সেই লেবারের, সেই মজুরিটা তাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া। আমাদের ভিতরে এই চরিত্র আমাদের ভিতরে আছে যে আমরা যখন কোন শ্রমিকের কাছ থেকে কাজ করে নেই, তখন সারাদিনের কষ্ট করা শ্রমিককে আমরা তখন দিন শেষে বলি যে আজকে তো টাকা নাই, তোমাকে আজকে মজুরি দিতে পারলাম না, আগামী দিনে দেব, কালকে দেব। আবার আগামীকাল যখন সে কাজ করে তখন বলে যে আমি তো টাকা এখনো হাতে পাইনি, অমক জিনিস বিক্রি করে তোমাকে দিব। এভাবে তাকে আমরা ঘুরাই, কিন্তু আমরা একটা বিষয় চিন্তা করি না যে ব্যক্তি শ্রম বিক্রি করার জন্য আমার কাছে এসেছে, এই নিতান্তই অভাবের বসে সে আমার কাছে এসেছে শ্রম বিক্রি করার জন্য। তার বাড়িতে সন্তান সন্ততি আছে, তার স্ত্রী পুত্র বৃদ্ধ বাবা মা আছে, তাদের ভরণ পোষণ হয়তো এই শ্রমিকের উপার্জিত অর্থ দিয়ে সে তার পরিবার পরিজন সদস্যবর্গদের ভরণ পোষণ সে চালাবে, এই বিষয়টা আমরা একটু চিন্তা করি না। তো কাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দরিদ্রদের প্রতি, অভাবীদের প্রতি করুণা প্রদর্শন করার লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রমিক তাকে দিয়ে দাও। তো এই পরিশ্রমই আমরা তাকে দিয়ে দিলে তার পরিবার প্রয়োজন সে ঠিক মতো পরিচালিত করতে পারবে, এবং মালিক এবং শ্রমিকের ভিতরে সৎ স্বভাব, সৎ ভাব এবং সুসম্পর্ক সদা সর্বদা বিরাজ করবে। ইবনে মাজাহ শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো শিক্ষিত বন্ধুরা, মহানবী সাল্লাম এভাবে অসংখ্য হাদিসের মাধ্যমে নৈতিক শিক্ষাকে যেমন জগৎবাসীর নিকট তুলে ধরেছেন, তেমনি অনৈতিকতা এবং অসৎ চরিত্র থেকেও বেঁচে থাকতে মানব জাতিকে নির্দেশ প্রদান করেছেন। তার হাদিসে তিনি অসৎ চরিত্র নির্মূল করার লক্ষ্যে বলেছেন যে ষষ্ঠ নম্বর হাদিস বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলা হয়েছে হাদিসে যে প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখানে
জবান বলতে তাকে তার মুখ বোঝানো হয়েছে। মুখের দ্বারা কোনো মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না, গালি দিতে পারে না, তাকে অনর্থক ধমকা ধমকি এরকম করতে পারে না, কথার দ্বারা কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি কথার দ্বারা কষ্ট দেয় প্রকৃতপক্ষে আসলে সে প্রকৃত মুসলমান হতে পারবে না। অনুরূপভাবে হাতের দ্বারা, হাত দ্বারা এখানে আসলে পাওয়ার বা ক্ষমতাকে বোঝানো হয়েছে, যে আমার কাছে ক্ষমতা রয়েছে, আমি ক্ষমতার বলে আমি অপর মুসলমান ভাইকে আমি কষ্ট দিব, এ কাজ একজন প্রকৃত মুসলমান সে করতে পারে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাদিস বলেছেন যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে ব্যক্তি প্রকৃত মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অনুরূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনৈতিকতার থেকে দূরে থাকার নির্দেশ প্রদান করে যে সপ্তম নম্বর যে হাদিস বর্ণনা করেছেন সেটি হল ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলু নারুল হাতাব। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা এমন একটি বিষয় যে আগুন যেভাবে কাঠকে পুড়ে ছাই করে দেয়, অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন হিংসা করে তখন তার নেক আমলগুলি, তার সৎকর্মগুলি ওইভাবে নষ্ট হয়ে যায়। তো হিংসা, হিংসা হলো যে অপরের সুখ শান্তি, অপরের সমৃদ্ধি, অপরের ভালো দেখে আমার মনে সেটা সহ্য হচ্ছে না, তাকে দেখে তার অকল্যাণ কামনা করা, তার সেগুলি ধ্বংস হয়ে যাক, এই যে এইগুলি মনের কামনা বাসনা করা, এইগুলি প্রকৃতপক্ষে আসলে হিংসা। এই হিংসা অত্যন্ত খারাপ কাজ, হিংসা করলে মানুষ তার সৎ আমল, তার নেকি নষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন সেই নষ্টতা কিভাবে হয়, স্বাভাবিক প্রক্রিয়া নাই। আগুন পৃথিবীর এমন কোন জিনিস নাই যে সেটা জ্বালিয়ে দিতে পারে না। সে আগুন এবং কাঠের উদাহরণ পেশ করতে গিয়ে বিশ্বনবী সাল্লাম বলেছেন আগুনের কাছে কাঠ রাখলে যেরকম সেটা পুড়ে ছাই হয়ে যায়, অনুরূপভাবে হিংসা আগুনের ছাই তো আরো তীব্র কঠিন, যে হিংসার কারণে সে যা কিছু ভালো আমল করেছে এ সমস্ত ভালো আমল পুড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো শিক্ষিতে বন্ধুরা, হিংসা এমনই একটা খারাপ জিনিস, কাজে হিংসার থেকে আমরা অবশ্যই দূরে থাকবো, আমরা অপরের অমঙ্গল কামনা করব না, অপরের ভালো জিনিস দেখে আমরা হিংসা করব না, তার ক্ষতি কামনা করব না। এই শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য কি কার নসিবে রয়েছে? পূর্বের জামানায় যে সমস্ত নবী এবং রাসুল ছিলেন, তারা শেষ জামানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার মর্তবা শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শোনার পরে তারা আকাঙ্ক্ষা পেশ করেছিল, আল্লাহ আমাদেরকে যদি তুমি নবী না করে শেষ জামানার উম্মত করতে তাহলে আমাদের জন্য ভালো হতো, আমাদের জন্য কল্যাণ হতো। শেষ জামানার নবীর উম্মত অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া অত্যন্ত ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে, প্রতারণার অর্থ হলো মানুষকে ধোকা দেওয়া, ঠকানো, এই প্রতারণা এবং ধোকা দেওয়ার আশ্রয় গ্রহণ করে সে ব্যক্তি আমার উন্মতি নয়। তাহলে আমরা শেষ জামানায় আসলাম, জন্মগ্রহণ করলাম, আমরা যথাযথ আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, সবকিছু বিশ্বাস স্থাপন করে আমি কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, রমজানের রোজা রাখলাম, অপর অপর ভালো কাজ করলাম, কিন্তু একটা অসৎ চরিত্র যদি আমার ভিতর থাকে সেই চরিত্রটা হলো প্রতারণা করা, মানুষকে ঠকানো, মানুষকে ধোকা দেওয়া, এই একটা অসৎ চরিত্র যদি আমার ভিতর থাকে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অসৎ চরিত্রের কারণেই বলেছেন সে ব্যক্তি আমার উম্মতি নয়। তাহলে কত বড় কঠিন একটা হুমকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। কাজেই প্রতারণার মতো জঘন্য কাজ, জঘন্য অনৈতিক কাজ আমরা পরিহার করব, আমরা কখনোই প্রতারণার আশ্রয় নেব না। তো শিক্ষার্থী বন্ধুরা, তা আমরা অবশ্যই হাদিসের আলোকে নৈতিকতার গুরুত্ব এবং অনৈতিকতা বর্জনের গুরুত্ব আমরা বুঝে ফেলেছি। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেন যে মহান আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সকল পাপই ক্ষমা করে দেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার পাপ তিনি কখনো ক্ষমা করেন না। তো পিতামাতার সাথে অবশ্যই আমাদের সদাচরণ করতে হবে। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে সকল প্রকার পাপের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করেন না, অনেক সময় সেই সমস্ত পাপের
বিচার পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। কিন্তু পিতামাতার সাথে অবাধ্যতার আচরণ এত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কষ্টদায়ক যে এই পিতামাতার অবাধ্য ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন। পরকালে তো শাস্তি আছেই, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অবাধ্য সন্তানকে শাস্তি দিয়ে থাকেন। তাহলে এই পিতামাতাকে কষ্ট দেওয়া, তার অবাধ্য হওয়া, এটাও বড় ধরনের একটা অনৈতিক কাজ, এখান থেকে আমরা দূরে থাকব। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে তোমাদের অনেক আলোচনা হলো নৈতিকতা বিষয়ে। অবশ্যই আমাদের আমাদের চরিত্রে আমাদের জীবনে এই নৈতিকতার প্রসার ঘটাতে হবে এবং অনৈতিকতার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ আর নয়, সামনে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, এই হাদিসগুলি তোমরা মুখস্থ করবে, চর্চা করবে এবং তোমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনার মহামারী থেকে অব্যাহতি দান করেন, পিতামাতার নির্দেশ অনুযায়ী চলবে, স্বাস্থ্যবিধি যথারীতি মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।